দিস ইজ মি অনামিকা ঐশী। আজকে হচ্ছে ফার্স্ট টাইমের মতো একটা ব্লগ করতেছি। কালকে আমার একটি ব্রাইডাল শ্যুট রয়েছে, সেটা হচ্ছে আপনাদের সবার প্রিয় এবং জনপ্রিয় একজন কোরিওগ্রাফার তানজিল জনের সাথে। কালকে শ্যুটিংয়ের মানে কি হবে তার ভেবে আমি খুবই এক্সাইটেড এবং ঘুম আসতেছে না আমার এখন। কালকে সকাল আমি 11টায় পৌঁছাইতে পারি কিনা আমি জানি না। আমি এখন ঘুমাবো, এটা শেষ করি, আপনারা অপেক্ষা করুন, দেখতে পাবেন আমার লুকটা কেমন। গুড নাইট। মাত্র ঘুম থেকে উঠলাম, দেখলাম যে বাহিরে প্রচুর বৃষ্টি। আমার 11টায় ওঠার কথা ছিল, অলরেডি 11:30 বেজে গেছে, 11টায় কল টাইম ছিল, আমি লেট করে ফেলছি। এখন যত তাড়াতাড়ি সম্ভব আমার শুটিংয়ে যেতে হবে, বাহিরে তো বৃষ্টি, দেখি কি করা যায়। আপনাদের পুরোটা সময় দেখাবো ব্লগে আমি কী কী করতেছি। টাটা গাইড, যে দেখা হবে। গাড়িতে উঠে পড়লাম, অনেক লেট হয়ে গেছে শুটে যেতে, জানি না কি হবে। আমি রিয়েলি রিয়েলি সরি জনি ভাইয়া, আমি লেট করতে চাইনি, কিন্তু এত সুন্দর বৃষ্টি, ঘুম ভাঙতেই চায় না। কিছু করার নাই, স্বামী বিদেশ। কি কয় স্বামী বিদেশ? স্বামী স্বামী মানে অঙ্গ দুলা ভাই, আমি তো দুলা ভাই রে দি। আঙ্গু কি? আঙ্গু কি? আঙ্গু মানে অনেকে ভয় পেয়ে যায় কি লাদেন। এত জ্যামের মধ্যে কখন যাব, বসুন্ধরা থেকে এখন পর্যন্ত বের হতে পারি নাই। যাই হোক, অত বেশি টেনশন নাই। তুই কি দেখতেছিস? পানি উঠছে, পানি উঠছে রাস্তায়, ও মাই গড। যাই হোক, বেশি টেনশন নেই, কারণ জনি ভাইকে ফোন দিছি, সে নাকি আঞ্জারাতে গেছে আমার জন্য ড্রেস আনতে। তো তার মানে সে এখন আঞ্জারাতে, সে শ্যুটের ওখানে পৌঁছায় নাই। তো সে পৌঁছাতে পৌঁছাতে যেন আমিও পৌঁছে যাই, তাহলে কোনো সমস্যা নেই। ভালো লাগতেছে না গাইস, এই দেখেন একজন বসে আছে। চল রক পেপার সিজার খেলি। আচ্ছা, যে মানে যে হচ্ছে ভুল করবে, মানে যার হবে না মিলবে না কি বলে, সে মার খাবে। তাহলে দুই নম্বরই করতার বালা। আচ্ছা তুই আমার মারবি? মার Thank you.
একটু পরে শুরু হবে। আমার সাথে আছে মাসুম ভাইয়া। হাই, সবাই কেমন আছেন? আজকে আমাদের সবার যেটা হচ্ছে ভালোবাসার প্রিয় মুখ অনামিকা ঐশী। সো সে তো এমনিই সুন্দর, তারপরে দেখি কতটুকু সুন্দর করা যায়, তাই না? ব্যাপারটা হ্যাঁ। ওকে, তাহলে তো আমরা কাজের পরে দেখতে পারবো যে কতটুকু সুন্দর করা যায়। সুন্দরকে সুন্দর করা কিন্তু অনেক কঠিন। হ্যাঁ, সেটা অসাধ্যকে সাধন করবে আমাদের ভাইয়া, তো দেখা যাক। আর ফাইনাল লোকে তো আমরা দেখতেই পাবো, আমাদের সঙ্গেই থাকুন আপনারা, সঙ্গেই থাকুন। আর আমরা আজকে যেখানে আছি ঢাকা ধানমন্ডি নয়ের এ মাসুদ খান বিউটি জোন, যার লোকেশন হচ্ছে ধানমন্ডি নয়ের ইবনে সিনার অপোজিট পাশে মিনা বাজারের গলিতে। ওকে, আজকে আমরা এখানে অবস্থান করছি। ওকে গাইস, সবে চুলের বেস করেছে, এখনো কমপ্লিট হয়নি, চুলটা একটু পরে একদম সেটিং করা হবে। এখন আমাকে পুরো পাফি পাফি চুল হয়ে গেছে। যে ডলটা দেখতেছেন, ওই ডলটার মতো আমার চুল হয়ে গেছে। কে চলে আসছে দেখো? আমি ছিলাম দুইটা লুক দিব, ওয়ান অফ দ্য প্রিন্সেস, সেকেন্ড ওয়ান ইজ প্রিন্সেস, আর ফার্স্ট ওয়ান ইজ ব্রাইডাল। সো আপনাদের ভালো লাগবে, এন্ড ওয়েট ফর ইট, কারণ হি ইজ অ্যামেজিং মেকআপ আর্টিস্ট। So, when I do something new for upcoming project, thank you. Yeah. So, আমরা হচ্ছে আঞ্জারা ড্রেস এনেছি, আঞ্জারা থেকে। এই যে ড্রেসটা দেখাও, আনপ্যাক। Wow! আমি একটু দইরা দেখাই। শ্বশুর বাড়ি থেকে ড্রেসটা পাঠিয়েছে। শ্বশুর বাড়ি থেকে পাঠিয়েছে মানে? হ্যাঁ, মানে কিন্তু জামাই নাই। Wow! বাড়ি থেকে ড্রেসটা পাঠিয়েছে। কিন্তু আঞ্জারার সাথে খুব ভালো সম্পর্ক, সেজন্য ওরা সকাল সকাল 3-4টা ড্রেস পাঠিয়েছে। থ্যাংক ইউ সো মাচ আঞ্জারা, থ্যাংক ইউ। সবগুলাই রাখবে, এই ভাগ্যটা কিন্তু সবার হয় না। হ্যাঁ, ড্রেস রাখার জন্য আঞ্জারা থেকে এইভাবে পাঠিয়ে। অনেক সুন্দর ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর নিখুঁত কাজ। রাফিক, তুমি ওইগুলো একটু পরে রাখো না। থ্যাংক ইউ, এত সুন্দর ড্রেস চয়েস করে আনার জন্য। সো ইয়া, আই মেকআপ ডান। মেকআপ কেমন লাগলো তোমার? আমার অনেক বেশি ভালো লাগতেছে গ্লিটারটা দেওয়ার পর থেকে। টোটাল মেকআপ কিন্তু গর্জিয়াস লাগতেছে আমার। আই চোখটা কিন্তু অনেক সুন্দর লাগছে, চোখ বন্ধ করে দেখো। আই মেকআপটা খুব সুন্দর হয়েছে, গ্লিটার দাও আইডিয়াটা আমার ছিল। হ্যাঁ হ্যাঁ, সত্যি। আর আমার টোটাল আই মেকআপ কিন্তু ফিঙ্গার টাচ। তো আপনাদের কাছে কেমন লাগছে? আচ্ছা, তুই কি দেখছিস যে ভাইয়া একবারও মেকআপ করার সময় যে ব্রাশ হাতে নেনে চোখে করার সময়? হ্যাঁ, আমি হাত দিয়ে দেখলাম পুরোটা করলো, আমি অবাক হইলাম। কিন্তু ব্যাপারটা একটু মাশাআল্লাহ অসম্ভব সুন্দর লাগতেছে, আর তো বাকি আছে কমপ্লিট। হ্যাঁ, এখন হেয়ার করব, দেন ড্রেস। মানে হাত দিয়ে যেটা করে আর কি, ব্রাশ ইউজ করে না এখন। ব্রাশ ছাড়া একদমই আই মেকআপটা করছে, একদমই হাত দিয়ে। আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। ওকে, সো টাটা। ইয়া, আমি টপস পরে রেডি হয়ে গেছি অলরেডি। লিপস্টিক আমাকে এখনো লাগাইনি, এরপরে হচ্ছে নিচে লেহেঙ্গাটা পরবো, চুলটা করা হবে, চুলটা এখন এলোমেলো, তারপর আমার ফাইনাল লুক আপনারা দেখতে পারবেন। এরপরে আমি আরেকটা লুক করতেছি, সেটা হচ্ছে একদমই ওয়েস্টার্ন, আর নেলস গুলো কিন্তু সুন্দর লাগছে। সেকেন্ড লুক করা হবে, সেকেন্ড লুকের জন্য আপনারা সবাই ওয়েট করেন। সো টাটা, বাই বাই।
সো ইয়া গাইস, এটা হচ্ছে আমার সেকেন্ড লুক। কেমন লাগছে সবাই জানাবেন। একটু পর ফটোশুট শুরু হবে, আমি একদম রেডি। লিপস্টিকটা চেঞ্জ করতে হবে। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. So guys, এতক্ষণ তো দেখতেই পেলেন আমার দুইটা লুক কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একদম ফ্রেশ হয়ে গেছি, মেকআপ উঠাই ফেলছি। আমার অনেক বেশি ভালো লাগছে ভাইয়ার কাজ করে। এবং এই পার্লারে এসে আপনারা সবাই পার্লারে আসবেন। এবং মাসুদ খান বিউটি জোন, এই যে ভাইয়া, ও অনেক বেশি ভালো এবং যে অনেক সাপোর্ট দিছে আমাকে। আচ্ছা, সেই সাপোর্টের কারণে আরো ভালোভাবে আমি কাজটা করতে পেরেছি। সো তোমার জন্য অনেক দুয়ার ভালোবাসা রইল। আর আমাদের লোকেশন হচ্ছে ঢাকা ধানমন্ডি নয়ের 55 নম্বর হাউস। তো সেই লোক তো ভিডিওতে দেখতেই পাবেন। যদি আপনাদের ভালো লাগে আমাদের এখানে ভিজিট করে যাবেন ইনশাআল্লাহ। হাই 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 বাই বাই। অনেক কিউট লাগছে মাসুদ, মানে ভালো লাগছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন, সেফটি মেনটেন করে চলবেন। তো ধন্যবাদ সবাইকে, বাই বাই।